আসসালামু আলাইকুম হুজুর এবং নাস্তিক বিশেষজ্ঞ আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে হ্যাঁ শোনা যাচ্ছে আমাকে হ্যাঁ শোনা যাচ্ছে বলেন আমি বলতে যাচ্ছি হচ্ছে সত্য এবং ন্যায়ের দিক দিয়ে সত্য এবং ন্যায়ের দিক দিয়ে কোরআন পরিপূর্ণ এটার পক্ষে আমি আপনি এটার বিপক্ষে তাই না

এ এটা নিয়ে বিতর্ক করতেছে এটা সত্য কিন্তু এখানে যদি বেজাল মিশায় ওইটা মিথ্যা এরকম আর কি সত্য কত রকমের সত্য আছে বেজাল মিশালে বেজাল মিশালে বেজাল বেজাল মিশালে একটা মিথ্যা ঘটনা হবে নাকি ওটা আসলে ঘটে নাকি ওই তো সত্য আর মিথ্যার মধ্যে যাচ্ছে না হয় কি বলেন এগুলো সত্য মিথ্যা ডিফাইনি করতে পারতেছ না সত্য কি জিনিস নাই ডিফাইন তো নাই কি জিনিস হুজুর এবং আস্তিক বিশেষজ্ঞ আপনাকে আমি একটু বলি যে আপনার কথা শুনে কথাবার্তার স্টাইল শুনে মনে হচ্ছে আপনি একদম চুনআগা মাদ্রাসা থেকে উঠে আসা একবারে khas মানে নির্বোধ মুমিন হ্যাঁ এত নির্বোধ মুমিনের সাথে কথা বলাটা আমাদের জন্য আসলে খুবই সমস্যা আপনি আপনি হয়তো আমাদের কথা কিছু বুঝতে পারবেন না আমরা কি বলবো কিছু বুঝতে পারবেন না আপনার মাথা ঢুকবে না হয়তো হ্যাঁ আপনারা তো হুজুরের হুজুরের কথায় লাফালাফি করেন আপনাকে একটু মিউট করে কথা বলছি আপনি কথার মাঝখানে কথা বলেন কেন মানে এই টাইপের চুনা হাকাদের সাথে তো আমরা কথা বলি না ভাই আপনি কথা বলবেন হচ্ছে কি আপনার এলাকার যে টং এর দোকান আছে টং এর দোকানে যে কয়টা চুনা হাগা মাদ্রাসা থেকে উঠে আসা গুরু ছাগল থাকবে তাদের সাথে আপনি গিয়ে আলাপ করবেন বিতর্ক করবেন কথা বলবেন আমাদের এখানে কথা বলাটা আপনার জন্য মানে ভালো জায়গা না এখানে কথা বলতে গেলে আপনি আপনি অপমানিত হবেন একটু পরে আপনার নিয়ে লোকজন হাসা শুরু করবে আপনার সাথে কথা আমি জানি আপনার সাথে কথা দুই মিনিট আগে আপনি এমন এমন উদ্ভট কথাবার্তা বলবেন যেগুলো নিয়ে পরে আমরাই হাসাহাসি করব অন্য মুমিনরাও হাসাহাসি করবে আপনার নিয়ে হ্যাঁ তো যেই কথাবার্তার স্টাইল শুনে যেটা মনে হচ্ছে আপনি একেবারে অশিক্ষিত মূর্খ বর্বর এটা বলে আমার মনে হচ্ছে ঠিক আছে আপনাকে আমি শেষ সুযোগ দিচ্ছি যে আপনি একটু ডিফাইন করেন সত্য এবং ন্যায় বলতে আপনি কি বোঝাচ্ছেন সেটা একটু ডিফাইন করেন যদি করতে পারেন তাহলে আপনার সাথে কথা চালানো সম্ভব হবে আর যদি করতে না পারেন তাহলে বিদায় জানাবো বলেন আমার কথা হচ্ছে সত্য হচ্ছে কোরআন তো আপনারা এটা

আচ্ছা ইয়া হজুর ভাইয়া এখন বয়স তো আপনার আমার বয়স তেইশ তেইশ বয়স ভাইয়া আপনি একটা কাজ করেন আপনি আহ কোন কিছু যে যে সত্য একটা সিম্পল একটা কথা বুঝে বুঝে যান এই যে আপনি ইয়া করতেছেন যে কোরান সত্য বা আপনি রিয়েলাইজ করে ফেলাইছেন যে আপনার ধর্ম সত্য বা আল্লাহ সত্যি রিয়েলাইজ করা ফেলাইছেন এই জিনিসগুলো এতো ইজি না ভাইয়া এই জিনিসগুলা কোনো কিছুকে সত্য ডিফাইন করা এবং সত্য বলে এটাকে ডিফেন্স করে ওরকে শতপ্রমাণিত করা এটা চারটি খানি বিষয় না আপনার যে কথাবার্তার শ্রী আপনি যেভাবে কথাবার্তা শুরু করছেন আমি পিটিবাসিওরা আপনি যেগুলা কথা যেগুলো কথা বলছেন সেগুলা না খুব বেশি পাঁচ মিনিট বেশি ভাবেনই কোথাও বা একাডেমিকলি ভাবেনই কোথাও সত্যের সংজ্ঞা কি একাডেমিক এটা কি কি সংজ্ঞা আছে আপনি পড়ে দেখি এটা দেখেন নাই তারপরে মনে করেন ন্যায়ের সংজ্ঞাটা কি একাডেমিকলি এটা কি সংজ্ঞা একটু পড়ে দেখি কিভাবে ডিফাইন করা হয় পড়ে দেখি কোন একটা বিষয়ের কিভাবে ডিফাইন করতে হয় কিভাবে ডিফেন্স করতে হয় আমি 프리মা শেয়ার আপনি জানেন না সো বরং এত কমপ্লেক্স আলোচনার মধ্যে না যে আপনি বরং বাসা যান বাসা যে আপনার ছোট একটা বিষয় নিয়ে পড়াশোনা করেন জানেন ওই ছোট একটা বিষয় যেটা নিয়ে জানবেন অ্যাকচুয়ালি পড়বেন জানবেন সেই বিষয়টা নিয়ে আসি ভাইয়ের সাথে যদি আপনার কোনো দ্বিমত থাকে সেটা সেটা এসে দ্বিমত করে যান বা আলোচনা থাকে আলোচনা করে যান এত বড় টপিকে যাওয়ার কোনো দরকার নেই শুধু শুধু লোকজন আপনাকে নিয়ে হাসা হাসি করবে কোনো দরকার নেই এই কাজগুলো করার একেবারে অর্থহীন ঠিক আছে আচ্ছা শুনেন না হ্যালো

আমি যদি এটা হুইস্কির সাথে মিক্স করি তাহলে হুইস্কি কি হালাল হবে না এই পানিটা হারাম হবে এই সমস্যাটা কোনো কি উত্তর আছে বিরাট একটা জটিল প্রশ্ন আমি আমি এটা নিয়ে ভীষণ চিন্তিত আছি যে কোনটা কার শক্তি বেশি হবে জমজম কুবের পানি সেটা আমি হুইস্কি মিক্স করি তাহলে যদি হুইস্কি হালাল হয়ে যায় তাহলে এটা তো না ওইটা হারাম হয়ে যাবে কোনটা শক্তি হবে এটা নিয়ে আমি একটু চিন্তিত ছিলাম কিন্তু সরি আপনাদের বিনোদন নিচ্ছিলাম বহু অনেকক্ষণ থেকে তো আপনারা ভালো আছেন সবাই ইনস্টি হ্যাঁ ভাই আমরা ভালোই আছি আপনারা খুবই চমৎকার প্রশ্ন করেন জটিল প্রশ্ন এটার উত্তর আমাদের কাছে নাই ভাই তবে আমি যতটুকু জানি যে হারামের সাথে হালাল মিশ্রিত হলে পুরোটাই হারাম হয়ে যায় এরকমের কিছু বক্তব্য আছে তবে একটু যাচাই করে দেখতে হবে আর কি

আহ ট্রান্সপারেন্ট হোজুর ওনাকে জিজ্ঞেস করছিলো যে আহ

মদের খুব প্রয়োজন কারণ হাইপার টেনশন মানুষের বেড়ে গেছে প্রেসার বেড়ে গেছে চিন্তা বেড়ে গেছে দুই এক ঢুক মট না খাইলে রাতে ঘুম আসে না হ্যাকার কিতাবে আসছে মদের মধ্যে যদি লবণ দেওয়া হয় ওইটার মদ থাকবে না ওটা হবে শিরকা আমি আমি অ্যাপ্রিসিয়েট করি যে আপনার মানে ফিঙ্গার টিপস যে এই জিনিসগুলো যে রেডি থাকে এই জন্য আপনি একটা বিগ থ্যাংকস পাওয়ার যোগ্য যে সবকিছু ফিঙ্গার আপনি সিস্টেমে নিয়ে এসছেন আমি বা এটার জন্য আপনাকে রিয়েলি থ্যাংকস জানাই যে আপনি দু আপনি কেটে গেছেন তাই তো ও না 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 আছেন শোনা যাচ্ছে আচ্ছা 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 না আমি দু হাজার তেরোর পর থেকে আপনি যখন প্রথম লাইভ শুরু করেন তখন থেকে তো দেখছি এখন যে পরিমানে আপনার সবকিছু ফিঙ্গার টিপস চলে আসছে মানে মাউসের আগার ওরা বলতে বাকি আপনি শু করতে দেরি হয় না এটার জন্য রিয়েলি আপনি থ্যাংকস পাওয়ার যোগ্য থ্যাংক ইউ আমি সময় নিচ্ছি না আপনাদের সবাইকে ধন্যবাদ আমি আমাকে যুক্ত করার জন্য এবং আমি এটা নিয়ে আসলে এখনো কনফিউজ দুইটা মিক্স করলে কোনটা হালাল কার শক্তি বেশি এটা আমি খুবই কয়েকজনকে জিজ্ঞেস করছি ভাই কেউ আমাকে এই সমাধান দিতে পারছে না থ্যাংক ইউ ঠিক আছে ভাই ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা রইল থ্যাংক ইউ আহ ঠিক আছে পরের জনকে যুক্ত করি